হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হেনা ব্যাগ কী করে ইউজ করতে হয়, কী করে ইউজ করলে আমাদের চুল তাড়াতাড়ি লম্বা হবে, চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে। এখন কম বেশি সবারই সমস্যা থাকে চুল পাকার, তো এরকম করে হেনা ইউজ করলে তোমাদের চুল আর পাকবে না। আমি প্রথমে একটা নিয়ে নিয়েছি ময়ূরী হেনা, এটা কেচি দিয়ে কেটে কাঁচের বাটিতে করে ঢেলে নেব। এরপরে আমি নিয়ে নিয়েছি জল, পরিমাণ মতো জল দিয়ে মিক্স করে আগের দিন রাতে রেখে দেবে। পাউডারটা জল দিয়ে মিক্স করে আজকে রাতে রেখে দিব। দেখা হচ্ছে কালকে সকালবেলা। সকাল সকাল নিয়ে নিয়েছি একটা বাটি, এখানে নিয়ে নিব আমি চা পাতা, পরিমাণ মতো চা পাতা নিয়ে এখানে। এরপরে আমি নিয়ে নিয়েছি একটু জল। এরপরে আমি চা পাতা জলটাকে গ্যাসে করে একটু ফুটিয়ে নেব। এরপরে নিয়ে নিয়েছি আমি একটা বাটি, এখানে করে কালকের রাতে হেনা ব্যাগটা আমি ঢেলে নেব। এরপরে আমি এখানে মিক্স করে নেব চা পাতা জলটা যেটা আমি ফুটিয়ে রেখেছি, এটাকে ঠান্ডা করে এখানে মিক্স করে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ডিম, একটা ডিমটা আমি এখানে দিয়ে দেবো। এরপর আমি নিয়ে নিয়েছি অর্ধেক পাতি লেবু, এটা আমি এখানে দিয়ে দেবো। যাদের ড্যান্ড্রাফ প্রবলেম থাকে তারা একটু লেবুটা বেশি করে ইউজ করে নিয়ে নেবে। এরপর আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা, তোমরা চাইলে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, তো আমি বাড়ির অ্যালোভেরা নিয়েছি। যাদের চুলগুলো বেশি রাফ থাকে তারা টক দই ইউজ করো, আমি এখানে টক দই নিয়ে নিয়েছি 3 চামচ। এরপর আমি নিয়ে নিয়েছি মধু, এখানে আমি মধু 1 চামচ ইউজ করবো, এটা বাড়ির মধু। এরপর আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল, তোমাদের যতটুকু তেল লাগবে অতটুকু নিয়ে নিও পরিমাণ মতো। এখন আমি এগুলো সবগুলোকে মিক্স করে একটা প্যাক বানিয়ে নেব, ভালো করে মিক্স করে নিয়ে নেব। বানানো হয়ে গেছে, এখন আমি এটা ইউজ করব। এটা আমি হাত দিয়ে ইউজ করব, তোমরা চাইলে ব্রাশ দিয়ে ইউজ করতে পারো, কিন্তু ব্রাশের থেকে হাত দিয়ে ইউজ করলে ভালো হবে, তো আমি হাত দিয়ে ইউজ করব। হেনা কিন্তু আমাদের চুলে পুষ্টি দেয়, তোমরা মাসে 2 বার এরকম করে যদি হেনা ব্যাগ বানিয়ে তোমরা ইউজ করো তাহলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু সবারই চুল পাকার একটা সমস্যা থাকে, এটা বন্ধ হয়ে যাবে, চুলের গোড়া মজবুত হয়ে যাবে, আর তোমাদের চুলকে বাড়তে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি তোমাদের চুল বাড়বে। আর তোমাদের যদি খুশকি প্রবলেম থাকে তাহলে তোমরা টক দইটা আর লেবুটা একটু বেশি করে ইউজ করবে, আর তোমরা চেষ্টা করবে মাসে 2 বার এরকম করে ইউজ করার, তাহলে তোমরা রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবে।
ভালো করে ইউজ করার পর তোমরা 30 থেকে 40 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পরে প্লেন জল দিয়ে ধুয়ে তোমরা পরের দিন শ্যাম্পু করতে পারো, বা তোমরা যদি শ্যাম্পু করো।